দর্শক, যদি বাংলাদেশিদের প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে কোন দেশকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন, তাহলে সবাই এক কথায় উত্তর দিবে, মায়ানমার। কারণ মায়ানমার বিগত কিছু বছর ধরে বাংলাদেশের সাথে গায়ে পড়ে যুদ্ধ লাগতে চাইছে। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে মায়ানমার বারবার বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। বাংলাদেশ যদি শান্তিপ্রিয় দেশ না হতো, এতদিনে মায়ানমারের 12টা বাজিয়ে দিত। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বাংলাদেশ ও মায়ানমার এই দুই দেশের মুদ্রার মধ্যে তুলনা করে দেখব। আশা করি এই ভিডিওর মাধ্যমে দুই দেশের মুদ্রা সম্পর্কে না জানা অনেক কথা জানতে পারবেন, এবং এটাও জানতে পারবেন এই দুই দেশের মুদ্রার মধ্যে কোন দেশের মুদ্রাটি কত এগিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক। দর্শক, বাংলাদেশে অফিসিয়ালি মুদ্রার ব্যবহার শুরু হয় 1972 সালে। সেক্ষেত্রে মায়ানমারে অফিসিয়ালি মুদ্রার ব্যবহার শুরু হয় 1994 সালে। বাংলাদেশে মুদ্রা ইস্যু করে থাকে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে মায়ানমারে মুদ্রা ইস্যু করে থাকে সেন্ট্রাল ব্যাংক অফ মায়ানমার। বাংলাদেশে মুদ্রা শর্ট ফর্ম হচ্ছে বিডিটি, মানে বাংলাদেশি টাকা। সেক্ষেত্রে মায়ানমারের মুদ্রা শর্ট ফর্ম হচ্ছে MMK, মানে মায়ানমার কিয়াত। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে মুদ্রা হচ্ছে 50 পয়সা। সেক্ষেত্রে মায়ানমারের সবচেয়ে কম মূল্যের মুদ্রা হচ্ছে 50 পায়েস। দর্শক, এখন যদি আমরা দেখি বাংলাদেশে বেশি ব্যবহৃত ব্যাংক নোটগুলো হচ্ছে 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। সেক্ষেত্রে মায়ানমারের বেশি ব্যবহৃত ব্যাংক নোটগুলো হচ্ছে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকার নোট। বাংলাদেশের সবচেয়ে বড় মূল্যের ব্যাংক নোট হচ্ছে 1000 টাকা। সেক্ষেত্রে মায়ানমারের সবচেয়ে বড় মূল্যের ব্যাংক নোট হচ্ছে 10000 কিয়াত। দর্শক, বাংলাদেশের মুদ্রা আনঅফিসিয়ালি ব্যবহার হয় ভারতের কিছু রাজ্যে। সেক্ষেত্রে মায়ানমারের মুদ্রা আনঅফিসিয়ালি অন্য কোনো দেশে ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। দর্শক, এখন আমরা দেখব বাংলাদেশের 1 টাকায় মায়ানমারের কত কিয়াত পাওয়া যায়। বাংলাদেশের 1 টাকায় মায়ানমারের 20 কিয়াত পাওয়া যায়। যদি আপনি বাংলাদেশের 10 টাকায় দেখেন, তাহলে 208 কিয়াত পাওয়া যাবে। যদি আপনি বাংলাদেশের 100 টাকা নিয়ে মায়ানমার যান, সেক্ষেত্রে আপনি 2078 কিয়াত পাবেন। দর্শক, যদি আপনি 1000 টাকার একটি নোট নিয়ে মায়ানমার যেতে পারেন, সেক্ষেত্রে আপনি 20700 কিয়াতের উপরে পাবেন। দর্শক, তাহলে বোঝা যাচ্ছে আপনি বাংলাদেশের অল্প কিছু টাকা নিয়ে মায়ানমারে বেশ বড়সড় বিলিয়নিয়ার হয়ে যেতে পারবেন। দর্শক, এই ছিল আজকের তুলনা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।